চিকিৎসা শাস্ত্রে অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল জিতেছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রস এবং গ্যারি রাফকোন। সোমবার নরওয়ে থেকে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। বলা হয় মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। ভিক্টর অ্যামব্রস 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ম্যাসাচুয়েটস মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ে ন্যাচারাল সায়েন্সের প্রফেসর হিসেবে কাজ করছেন। অন্যদিকে গ্যারি রাফকোন 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে প্রধান গবেষক হন। বর্তমানে এখানে জেনেটিক্সের প্রফেসর হিসেবে কাজ করছেন তিনি। আগামী 11 অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।